সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে শহীদ আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক, ইংরেজি, শহীদ আদর্শ কলেজ। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। আজকে আমরা শিখব কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। তাহলে আমরা আজকে আমাদের দুই নম্বর টপিকসে চলে যাই, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটি সেন্টেন্স থাকবে, বর্ণনামূলক সেন্টেন্স থাকবে, এটা কী করতে হবে আমাদেরকে? ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে রুল নাম্বার ওয়ান দেখো, যদি সেন্টেন্স এর সাবজেক্ট, তাহলে কি যদি সেন্টেন্সের সাবজেক্ট কি কি হবে? নো, নোবডি, নান, নো ওয়ান হয়, তাহলে এগুলোর পরিবর্তে কি করতে হবে? আমরা জাস্ট হু বসাবো। তাহলে কি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের সেন্টেন্সটির সাবজেক্ট কি? যদি সাবজেক্ট নোবডি, নান অথবা নো ওয়ান হয়, তাহলে এগুলোর পরিবর্তে আমরা জাস্ট হু বসাবো, আর আমাদের কোনো কিছুই করতে হবে না। অর্থাৎ নোবডি, নান, নো ওয়ান, এগুলোর পরিবর্তে হু, তারপর যা আছে তাই, শেষে কী করতে হবে? একটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে, কারণ যেহেতু তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছো। তাহলে দেখো এখন দেওয়া আছে অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ নোবডি বিলিভস এ লায়ার। তাহলে কি নোবডি বিলিভস এ লায়ার, তাহলে আমরা এটা বাক্যটাকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব? তোমরা হয়তো লক্ষ্য করেছো এই সেন্টেন্সটি সাবজেক্ট নোবডি সাবজেক্ট, তাহলে আমরা এই নোবডির পরিবর্তে আমরা কি ইউজ করব? আমরা হু ইউজ করব, তাহলে হু বিলিভস এ লায়ার, তাহলে কি হলো? হু বিলিভস এ লায়ার, তাহলে আমাদের শেষে একটা প্রশ্নবোধক মার্কস ইউজ করতে হবে। আচ্ছা, আর একটা দেখো, নাউন নোস ওয়েন ডেথ উইল কাম। তাহলে এখানে দেখো এই বাক্যর অ্যাসার্টিভ সেন্টেন্স, তা আমরা কীভাবে এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করব? দেখো তা নান নোস ওয়েন ডেথ উইল কাম, তাহলে আমাদের এই বাক্যর সাবজেক্ট কী? দেখো
নান সাবজেক্ট। তাহলে নানের পরিবর্তে কী হবে, আমাদেরকে হু ইউজ করতে হবে, হু হু নোস অ্যান ডেড উইল কাম। তাহলে হু নোস ওয়েন ডেথ উইল কাম। আচ্ছা, তারপরে আমরা রুল টু এ চলে যাই। দেখো রুল টু, যদি সেন্টেন্স এর সাবজেক্ট এখন আর নোবডি না নন থাকবে না, কি হয় যদি সেন্টেন্স এর সাবজেক্ট এভরি এভরিবডি এভরি ওয়ান অথবা ওয়ান হয়, তাহলে এগুলোর পরিবর্তেও হু বসে। কিন্তু এখানে মনে রাখতে হবে এভরিবডি এভরিওয়ান অল যুক্ত সেন্টেন্সে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে একটি অক্সিলারি ভার্ব মানে বসাতে হবে। তাহলে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডাজন্ট করব, যদি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডিডেন্ট করব, যদি সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সেই অক্সিলারি বসাবো এবং তার সঙ্গে নট ইউজ করব। তারপর আমাদের চলে আসবে প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাকি অংশ শিশুকে ব্যাপার প্রশ্নমূলক চিহ্ন ইউজ করতে হবে। তাহলে তোমরা সবসময় লক্ষ্য রাখবা যদি সেন্টেন্সটিতে ভার্বের সঙ্গে এস অথবা ইএস থাকে তাহলে তোমরা ডাজন্ট ইউজ করবা, যদি ভার্বের সঙ্গে এস অথবা ইএস না থাকে তাহলে তোমরা ডিডেন্ট ইউজ করবা, যদি কোনো অক্সিলারি ভার্ব অথবা যদি কোনো মডাল ভার্ব থাকে তাহলে তোমরা সে মডাল ভার্বটা ইউজ করবে, তার সঙ্গে নট ইউজ করবা। তারপর কি আসবে, প্রিন্সিপাল ভার্ব, তারপর বাকি অংশ। এখন এখানে প্রিন্সিপাল ভার্ব নাও থাকতে পারে। আচ্ছা, উদাহরণ দেওয়া যাক, আমরা একটা উদাহরণ দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স এখন দেওয়া সেরকম যে এভরি বডি উইশেস এ হ্যাপি লাইফ। তাহলে কি এভরিবডি উইশেস এ হ্যাপি লাইফ, তাহলে বাক্যটিকে আমরা কীভাবে ইন্টারোগেট করব। এখন দেখো, তাহলে আমাদের এই সেন্টেন্সটির সাবজেক্ট কি এভরি বডি, তাহলে এভরি বডির পুরোতে আমরা হু নেব। এখন দেখো এই ভাবের সঙ্গে কি আছে, এস যোগ আছে, ইএস যোগ আছে, তাহলে আমরা কি ইউজ করবো, ডাজন্ট না ডিডেন্ট, অবশ্যই আমাদের ডাজন্ট ইউজ করতে হবে, কারণ ভাবের সঙ্গে এস বা এস থাকলে ডাজন্ট ইউজ করতে, তাহলে হু হু ডাজন্ট, তারপর উইশ এ হ্যাপি লাইফ, তাহলে হু ডাজন্ট উইশ এ হ্যাপি লাইফ। আচ্ছা, এখন দুই নম্বর সেন্টেন্সটির উদাহরণটা দেখো, ভালো করে লক্ষ্য রাখবা। এখানে দেওয়া সেরকম যে এভরি ওয়ান প্রেজড হিস এভরি ওয়ান প্রেজড হিস ক্যারেক্টার,
তাহলে কি এভরিওয়ান প্রেসড হিজ ক্যারেক্টার। এখন এইজ ভার্বটির দিকে লক্ষ্য রাখবো, এখানে কোনো এজ বা ইয়েস আছে কি না, এখানে এজ বা ইয়েস নাই, তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে আমরা কি ইউজ করব, তাহলে এভরি ওয়ানের পরিবর্তে আমরা হু বসাবো, যেহেতু ভাবের সঙ্গে এজ বা ইয়েস নাই, তাহলে আমরা ডিডেন্ট প্রেস হিজ ক্যারেক্টার যখনই তোমরা ডিডেন্ট ইউজ করবা তখন আমাদের পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখন মনে করো যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এখন দেওয়া উপরটা বিষয়ে দেওয়া যাক, এখন কোনো অক্সিলারি ভার্ব আছে আমাদের, ইজ থাকতে পারে, ওয়াজ, হ্যাজ, যেমন দেওয়া আছে যে এভরি বডি হ্যাজ কাম হিয়ার, তাহলে এভরিবডি হ্যাজ কাম হিয়ার, তাহলে হ্যাজ আমাদের কি, হ্যাজ আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে হু হু হ্যাজন্ট, কাম হিয়ার, হু হ্যাজন্ট কাম হিয়ার, তারপর রুল থ্রি নম্বর যাও, রুল থ্রি, এখন যদি সেন্টেন্স এ নেভার অথবা নাথিং থাকে, তাহলে কি যদি সেন্টেন্সে নেভার অথবা নাথিং থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটি কিভাবে ইন্টারোগেট করব, তাহলে কি করতে হবে, তাহলে আমরা নেভার এর নেভার এর পরিবর্তে ইভা হয় এবং নাথিং এর পরিবর্তে অ্যানিথিং হয়, তাহলে কি যদি সেন্টেন্সে নেভার অথবা নাথিং থাকে তাহলে আমরা নেভারকে ইভার করতে হবে, আবার নাথিংকে অ্যানিথিং করতে হবে, শুধু এইটা না, এখন দেখো গঠন দেখো, আমাদের সর্বপ্রথম আনতে হবে অক্সিলারি আনতে হবে, এই অক্সিলারি হবে কি টেন্স, টেন্স ও সাবজেক্ট অনুসারে, তাহলে আমরা যে অক্সিলারি ভার্ব বসাবো সেই অক্সিলারি ভার্বটি আমাদের কি হবে টেন্স ও
সাবজেক্ট অনুসারে আনতে হবে। তারপর আমরা কি বসাবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমাদের দেখতে হবে কোথায় নেভার আছে সে জায়গায় আমরা রিভার করবো, কোথায় নাথিং আছে আমরা সেই স্থানটিকে অ্যানিথিং করব। তারপর আমাদের এখানে যে মূল ভার থাকবে সে মূল ভারটা কি টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন একটা উদাহরণ দেওয়া যাক। মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, যেরকম শি নোস নাথিং। তাহলে শি নোস নাথিং, আমাদের এই বাক্যটা কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে কোন টেন্সে আছে, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা প্রথমে আমরা কি বসাবো, ডাস। তা ডাস শি নো নাথিং এর পরিবর্তে কি হবে, এনিথিং। তা ডাস শি নো এনিথিং। আবার দেখো এরকম দেওয়া আছে, হি হ্যাজ নেভার বিন টু ঢাকা। তাহলে হি হ্যাজ নেভার বিন টু ঢাকা। তাহলে আমার এখানে অক্সিলারি ভার্ব আমাদের কি এখানে হ্যাজ, তাহলে আমরা হ্যাজটাকে আমরা সামনে নেব। তাহলে হ্যাজ সাবজেক্ট আমাদের হি, হ্যাজ হি, নেভার পরিবর্তে ইউহার, বিন টু ঢাকা। তা হ্যাজ ই ইভার বিন টু ঢাকা। তারপর রুল ফোরে যাও। দেখো যদি সেন্টেন্স রুল ফোর যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কিভাবে ইন্টারোগেট করব, ইন্টারোগেটিভ হবে। তাহলে কি যদি কোনো সেন্টেন্স কি হয় অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক হয়, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে আমরা অক্সিলারি আনবো, এটা হবে টেন্স ও সাবজেক্ট ও টেন্স অনুসারে। এখন অক্সিলারির সঙ্গে আমাদের নট আনতে হবে, তারপর কি আনবো, আমরা সাবজেক্ট বসাবো, তারপর আমাদের চলে আসবে পিভি প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাকি যা থাকবে আমরা বসে দেব, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। এখন দেখো দেওয়া আছে এরকম, হি ইটস এ লট। তাহলে হি ইটস এ লট, বাক্যটা কী করতে হবে, এটা ইন্টারোগেটিভ। তাহলে এটা আমাদের অ্যাসার্টিভ বাক্য, আমরা এটাকে এখন কীভাবে ইন্টারোগেট করে দেওয়া হবে। তাহলে হি ইটস এ লট, তাহলে কী হবে, আমাদের টেন্স দেখতে কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি কী হয়, ডু অথবা ডাজ হয়। তাহলে আমরা যেহেতু ভার্বের সঙ্গে এস আছে, তাহলে আমরা ডাজ করবো, তাহলে ডাজ এর সঙ্গে নট যোগ করতে হবে, ডাজেন্ট। হি ইট এ
lot. Doesn't he eat a lot? এখন রুল ফাইভ দেখো, রুল ফাইভ। যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় কি হয়, তাহলে ইন্টারোগেটিভ হবে। এখানে আমাদের জাস্ট আমরা নটটাকে আমরা বাদ দিব, কি করব, শুধু নটটাকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব বসবে টেন্স ও সাবজেক্ট অনুসারে, তারপর সাবজেক্ট বসাবো, প্রিন্সিপাল ভার্ব বসাবো, তারপর বাকি অংশ যা আছে তাই। যেমন দেওয়া সেরকম আই ডিড নট সি ইউ আই ডিড নট সি ইউ, মনে করো দেয়ার, আই ডিড নট সি ইউ দেয়ার, এ বাক্যটা কি আমাদের না বোধক বাক্য। তাহলে আমরা এখানে আমাদের অক্সিলারি কি ডিড, তার ডিড আমাদের সাবজেক্ট কি আই, তার ডিড আই সি ইউ দেয়ার, দ্য ডিড আই সি ইউ দেয়ার। সুপ্রিয় ছাত্রছাত্রী যা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বাসায় ভালো থাকবে, নিরাপদ থাকবে এবং এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারবা, কারণ এই ক্রান্তিকালে আমাদের ক্লাসও হচ্ছে না। তো তোমরা একটু দয়া করে ক্লাসগুলো দেখবা, অবশ্যই ভালো করবা।